ভাই বউ নিয়ে চলে এসেছে আর সবাই নাচছে, গান হচ্ছে, ব্যাংবাড়ি বাজনা বাজছে, আর সবাই দেখতে পাচ্ছ নেচে নেচে যাচ্ছে, আনন্দ করছে, কত মজা হচ্ছে। এবারে ওরা মন্দিরের দিকে যাচ্ছে প্রণাম করতে, বউ নিয়ে, নতুন বউ নিয়ে। এই যে এখানে একটু দাঁড়িয়েছে, সবাই নাচ টাচ করবে, তারপরে মন্দিরের দিকে যাবে। দেখতে থাকো তারপরে কি হয় না। টুপি কে পরেছে, টুপিটা কে পরেছে? মিষ্টির বর মিষ্টি কই? ভালো মারিয়েছে। আমাদের বাড়ির পাশে একটা শীতলা মন্দির আছে, সেখানে নমস্কার করতে গেছে বউকে নিয়ে, নতুন বউকে নিয়ে নমস্কার করছে। আর ঠাকুরমশাই বলছে বিয়ে করে এসছে, নতুন বউকে পয়সা দাও, দক্ষিণা, দক্ষিণা দিল, দিয়ে বেরিয়ে এসছে, এখন সবাই ছবি তুলবে। গেটের কাছে চলে এসেছে, ঘরে ঢুকবে, কিন্তু কোনো কেউ ঢুকতে দিচ্ছে না। কত বন্ধুরা, বৌদিরা, তারপরে বোন টোন যারা ছিল সবাই গেট আটকে রেখেছে, ঢুকতে দেবে না, বলছে 10,000 টাকা দাও। ও তো দিতে চাইছে না, বলছে 10,000 টাকা আমার কাছে এখন ক্যাশ নেই, সবাই বলছে ফোনপেতে দাও, তাও কেউ শুনছে না, কেউ বলছে না না, ও বলছে আমি 10,000 টাকা দিতে পারবো না। তারপরে বলছে 5,000 টাকা দাও, তাও রাজি হচ্ছে না, লাস্টে 3,000 টাকা দিল। দেওয়ার পরে সবাই গেটে ঢুকতে দিল, এই যে গেটে ঢুকে এখন ছবি তুলছে। ঘরে ঢুকে গেছে, কাকিমা কোলে নিয়েছে দুজনকে, দুদিকে কোলে নিয়ে কাকিমা বসেছে, কাকিমাকে তো দেখাই যাচ্ছে না, কাকিমা এত বেটে। আবার দুজন উঠে পড়েছে, এখন আশীর্বাদ পর্ব হবে, কাকিমা আশীর্বাদ করবে, তারপরে যারা বড়রা আছে সবাই আশীর্বাদ করবে পরে পরে। দেখো এরপরে আসে রিসেপশনের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো।